হাই ষ্টুডেণ্টছ ৱেকম বেক টু আৰ্কে কিড অফিচিয় আজি আমি এই ভিডিঅ'ৰে আলোচনা কৰিব প্লছ থ্ৰী ফাৰ্ষ্ট চেমিষ্টাৰ যোন পিলা মানে হিষ্ট্ৰিঅন সবজেক্ট ৰখি ত' সিষ্ট্ৰিঅনছ সবজেক্ট ত কোৰ্ পেপৰ ৱান যোনাকৰ ৰ প্ৰাচীন ভাৰত ইতিহাসৰ পুনৰ গঠন ইউনিট ৱান এই ইউনিট ৱানে তোমালোকৰ চেপ্টৰ মানে ৰচিছে প্ৰাচীন ভাৰত ঐতিহাসিক উপলব্ধ আৰ্লি ইণ্ডিয়ান নেচনছ অফ হিষ্ট্ৰি তাৰপৰা তোমাৰ নেক্সট চেপ্টৰটাই ৰ ইতি লিখনৰ সম্বন্ধীয় ইতিহাস সোর্স সোর্স অফ হিস্ট্রি রেটিংস তাপরে তোমার নেক্সট চ্যাপ্টর রয়েছে এসে ঐতিহাসিক ভূগোল মধ্যে এই হরপ্পা ও ষোড়শ মহাজন পদর গুরুত্ব যেটা কি তোমার হিস্ট্রিকা জিগ্রাফি মেজর হফ ওয়ান সিটিস এন্ড সিক্সটি মহাজন পদ তো তোমার এই যে প্রথম ইউনিট যেতে চ্যাপ্টর রয়েছে এই সমস্ত চ্যাপ্টরের যেতবি একমার বিশিষ্ট শূন্যস্থান পূরণ কোশ্চেন রয়েছে তো

কুয়াযছে যে শূন্যস্থান পূরণ কর ও গোটি শব্দের উত্তর লেখ তো তোমার প্রথম কোশ্চেনটা রয়েছে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ডেস্ক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ডেক্স মশার প্রতিষ্ঠিত হয়েছিল তো এর আনসার তুমি লিখব না ই এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এইটা সার ওইলিম জোসন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এ সতেরোশো চৌরাশি মশার প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে তোমার নেক্স কোশ্চিন রয়েছে অভিজ্ঞান শকুন্তলাম নাটকর রচেতা ডেক্স তো এর আনসার তুমি লিখব না ই অভিজ্ঞান শাগুন্তলাটকর রচয়তা হচ্ছে কালীদাস তাপরে তোমার নেক্স কোশ্চেনটা রয়েওছে ভগবদ্গীতা ডেক্স মশায় ডেস দ্বারা ইংরাজি ভাষায় অনুবাদিত হয়েছিল তো এর আনসার না ই ভগবদ্গীতা সতেরশ পঞ্চাশ মশে উ ওইলি কিংস কতরি দ্বারা ইংরাজী ভাষায় অনুবাদিত হয়েছিল তাপরে তোমার নেক্স কোশ্চেনটা রয়েওছে জৰ্মানীৰ বিশিষ্ট গৱেষক ডেক্স ভাৰতৰ প্ৰাচীন ধৰ্মগুড়িক ইংৰাজী ভাষাৰে অনুবাদিত কৰিলে তো ইনচাৰ তুমি লিখিব ন জৰ্মানীৰ বিশিষ্ট গৱেষক মেক্সমুলাৰ অনুদিত কৰিলে তাৰপৰা তোমালোকৰ নেক্সট কোৱশ্চনটা ৰৈছে মেক্সমুলাৰ দ্বাৰা প্ৰকাশিত পুসকৰৰ নাম হ'ল ডেক্স তো ইাৰ তুমি লিখিব না মেক্সমুলাৰ দ্বাৰা প্ৰকাশিত পুস্ত নাম হেৰি চাক্ৰেড বুক অফ দি ইষ্ট চিৰিজ অৰ্থাৎ প্ৰাচীন সমূহৰ পৱিত্ৰ গ্ৰন্থ মেক্সমুলাৰ পুস্তক ৰচনা কৰিলে তাৰপৰা তোমাৰ নেক্সট কোৱশ্চনাই ৰজিছে ড্ৰেক্স প্ৰথমে প্ৰাচীন ভাৰত ইতিহাসু সু ব্যৱস্থিত ভাৱে প্ৰণয়ন কৰিলে ত' ইয়াৰ আনচাৰ তুমি লিখিব ভিনচেণ্ট আৰ্থিক স্মেদ প্ৰথমে প্ৰাচীন ভাৰত ইতিহাসু সু ব্যৱস্থিত ভাৱে প্ৰণয়ন কৰিলে তো ভিডিঅ'টি আগ কোন নেবা আগৰ মই তুমি ইয়াৰ জানিব এঠাই যেতিয়েবী সবু কোৱশ্চন ডিছকচন কৰিছে সবুগোটি গোটেই ইম্পৰ্টেণ্ট তথা চিলেকচন কোৱশ্চন অটে যোন তোমালোকৰ পৰীক্ষাৰে আচিব বহুত সম্ভাৱনা ৰ এবারে মুখ যা সবুজি তুমি নোট করি লিখি নাই যদি নোট করি লিখি নেব তোমার পরীক্ষা যেতবে আসবো সে পরীক্ষা টাইম এই নোটটি বহুত সহায়তা করব মো কথা তুমি সমস্ত বুঝিপারছ না তাপরে তোমার নেক্স কোশ্চিনটা রয়েছে ভিনসেট আর্থিক স্মিথক দ্বারা প্রকাশিত পুস্তক হল ডেক্স ও ডেক মশার প্রকাশিত হয়েছিল তো এর আনসার তুমি লিখব না ভিনসেঁট আর্থিক স্মিথক দ্বারা প্রকাশিত পুস্তক হেলা প্রাচীন ভারত ইতিহাস বা আলি হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা কি উনিশশো চার মসহার প্রকাশিত হয়েছিল তাপরে তোমাদের নেক্সট কোশ্চন রয়েছে ব্রিটিশ ঐতিহাসিক এল কাসাম টেক্সট পুস্তক রচনা করে এর ভারতের ডেক্স ও ডেক্স সম্বন্ধে বর্ণনা করা যাইছে তো এর আনসার তুমি লিখি না ব্রিটিশ ঐতিহাসিক এল কাসাম সে ভারতবর্ষের আশ্চর্য পুস্তক রচনা করে এবং এটি সংস্কৃতি ও সভ্যতা উপরে বর্ণনা যাইছে। তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে আর্জি ভার ভারতবর্ষ ডেক্স কাল দ্বারা এবং ডেস ধর্মের পুনর্গঠন নিমন্তে উদ্যম করে না আর্জি ভার ভারতবর্ষের দক্ষিণাত্য সাতবাহন কাল কাল এবং বৈষ্ণব ধর্মের পুনর্গঠন নিমন্ত সে উদ্যম করে তাপরে তোমার নেক্স কোশ্চেন রয়েছে পাণ্ডুরং বামন রচিত পুস্তক নাম ডেক্স তো আনসার তোমার লিখব তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে পাণ্ডুর বামন কালো রচিত পুস্তক ধর্মশা ইতিহাস পুস্তকরে ভারতের ডেস সম্বন্ধে সূচনা দিয়ে যাইছে তো এর লিখব আইন ও প্রথা সম্বন্ধে সূচনা দিয়ে যাইছে তাপরে তোমার কোশ্চেন রয়েছে ভারতের প্রখ্যাত ঐতিহাসিক আর্জি মকরান কার পুস্তক রচয়া তো এর আনসার লিখব ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি পুস্তকর সে রচয়িত তোমার নেক্সট কোশ্চেন রয়েছে দেবদত্ত রামকৃষ্ণ ভণ্ডারক ভারতবর্ষের জন প্রখ্যাত ডেক্স না তত্ত্ব বেদ তাপরে তোমার নেক্স কোশ্চেনটা রয়েছে ডিডি কোশা ঐতিহাসিক পুস্তক নাম ডেক্স তো আনসার তুমি লিখব ঐতিহাসিক দৃষ্টিকোণ ভারতবর্ষের সভ্যতা হেছি ই ডিডি কোশা ঐতিহাসিক পুস্তক তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে কে কেপি জৈস ডেক্স পুস্তকর প্রাচীন ভারত সাধারণতন্ত্র রাষ্ট্রের অবস্থা স্থিত সম্পর্ক সূচনা দিয়েছেন তো এর আনসার তুমি লিখব হিন্দু শাসন প্রণালী হিন্দু পলিটি তাপরে তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে বেদকে ডেক্স ভাগে বিভক্ত করা এবং ডেস বেদ সর্বপ্রাচীন বেদ অ্যানসার তুমি লিখব না বেদকে চার ভাগে বিভক্ত করা এবং রুগ বেদ সর্বপ্রাচীন বেদ অর্চীন বেদ অ তোমার নেক্সট কোশ্চেন রয়েছে অঙ্গ উপাঙ্গ কল্পসূত্র যোগবত সূত্র এবং আচুৰংগ সূত্ৰ আদি গ্ৰন্থ ডেক্স ধৰ্ম দৰ্শন উপ আলোকপাত কৰি থাকে তাৰ জৈন ধৰ্মৰ দৰ্শন উপ আলোকপাত কৰি থাকে ঠিক সেইপৰি তুম মানৰ সূত্ৰপীঠক বিনয় পীঠক অভিধৰ্ম পীঠক দীপকবংশ মহশ আদি ডেক্স বংশ দৰ্শন উপ আলোকপাত কৰি থাকে নাই এতিয়া জৈন তাৰপিছতে তুমাৰ নেক্সট কোৱশ্চনটা ৰ অৰ্থশাস্ত্ৰৰ ৰচয়তা কিনাৰ তুমি লিখিব নাই অৰ্থশাস্ত্ৰৰ ৰচয় হ'ল কটিল্য চাণক্য তাৰপৰা তুমাৰ নেক্স কোশ্চেনটা রয়েছে নীতিশাস্ত্র পুস্তকর রচয়া ডেস ও এ কেউ বিষয় বর্ণনা করছেন তো এর আনসার তুমি লিখব না এই নীতিশাস্ত্র পুস্তক রচিত হইতে চাম কাম দ্বন্দ্ব ও সে গুপ্ত শাসন ব্যবস্থা বিষয় এ বর্ণনা করছেন তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে প্রাচীন ভারতের দুইটি মহকাব্য ডেস ও ডেক্স ইহা মহাকাব্য দু ডেস বিষয় ঐতিহাসিক তথ্য মিলে না তো এর আনসার তুমি লিখব না প্রাচীন ভারত দুইটি মহাকাব্য হচ্ছেন রামায়ণ ও মহাভারত এর সামাজিক মূল্যবোধ ও রাজনীতি বিষয়ে ঐতিহাসিক তথ্য মিলে থাকে তাপরে তোমার নেক্সট কোশ্চেন হর্ষচরিত্র রচেতা ডেক্স এটি ডেক সময়ের ঐতিহাসিক তথ্য মিলে থাকে তো এর আনসার তোমার লিখি নাই হর্ষচরিত্র রচেতা হচ্ছে বাণভট এবং এতে সম্রাট হর্ষ শিলদিত্য রাজবংশ সময় ঐতিহাসিক তথ্য মিলে

কালের হাতিগুমফা শিলা লেখ লিখিত হয়েছিল তাপরে তোমার নেক্স কোশ্চেনটা রয়েওছে ই আল্লাহবাদ প্রশস্তি রচয়তা ডেক্স এবং এই প্রশস্তি ডেক্স বংশ সম্রাট সম্বন্ধে তথ্য প্রদান করে থাকে তো এর আনসার তোমাদের লিখব না আহ্লাব প্রশস্তি রচায় রচনা হয়ে যদি হরিষে এবং এই প্রশস্তি বা সেই রচনা করতে প্রশস্তি গুপ্ত বংশ সম্রাট সমুদ্রগুপ্ত সম্বন্ধে তথ্য প্রদান করে থাকে বা মিলিয়োয় তাহলে তোমার নেক্সট কোশ্চেনটা রয়েওছে

তোমার নেক্স কোশ্চেনটা রয়েছে না এই হরপ্পা সভ্যতার অধিবাসী মানে ডেক্স লিপি ব্যবহার করুলে তো এর আনসার তোমাকে লিখব না কিলোক লিপি মানে ব্যবহার করুলে তাপরে তোমার কোশ্চেন হরপা সভ্যতার অধিবাসী মানে মাতৃকা পূজা করুলে বলে ঐতিহাসিক করে তো এর আনসার তোমার লিখব সার জন মার্শাল তাপরে তোমার কোশ্চেন হরপা আবিষ্কৃত হয়েছে তো এর আনসার লিখব উনিশশো একুশ তাপরে তোমার নেক্স কোশ্চেনটা রয়েছে জম্মুর ডেক্সটার হরপাশ সভ্যতার ভগ্নাভেষ মিলে তো এর আনসার তুমি লিখব না এই জম্মু কাশ্মীর মন্ডাঠে হরপা সভ্যতার ভগ্নাভেষ মিলেছে তাপরে তোমার নেক্স কোশ্চেনটা রয়েছে ডেক্স তুমি হরপা সভ্যতা পাঠধার করে দিলে তো এর সভ্যতা আদিবাসী মানে তো ঘোড়া

তাপরে তোমার নেক্সট কোশ্চিনটা রয়েছে কন্ন লে ডেক্স রাজ্যের রাজা তো আনসার তোমার লিখবে অঙ্গ তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে কুশবতী লে ডেক্স রাজ্যের রাজধানী তো এর আনসার তোমাদের লিখবে দক্ষিণ কৌশল ঠিক সেভাবে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে উদয়ন লে ডেক্স রাজা তো এর আনসার তোমার লিখবে বর্ষ তাপরে তোমার নেক্সট কোশ্চেন রয়েছে মলরাষ্ট্র ডেক্স নদী দ্বারা দুই ভাগে বিভক্ত হয়েছিল তো এর আনসার তুমি লিখবে না এই মলরাষ্ট্র বা কুকু নদী দ্বারা দুই ভাগে বিভক্ত হয়েছিল তারপরে তোমার নেক্সট রয়েছে পাটলিপুত্ৰ ডেছ ৰাজ্যৰ ৰাজধানী তো ই আনচাৰ তুমি লিখিব না পাটলিপুত্ৰ মগধ ৰাজ্যৰ ৰাজধানী থাকে তোমালোকৰ নেক্সট কোৱশ্চনাই ৰণ ডেছ ৰাজ্যৰ অধিবাসী মানুহ পৰাস্ত কৰিলে তো ই লিখিব কামজু তো আজি আমি এই ভিডিঅ'ৰে আলোচনা কৰিলে প্লছ থ্ৰী ফাৰ্ষ্ট চেমিষ্টাৰ যোন পিলা মানে হিষ্ট্ৰি অন সবজেক্ট ৰখি তোমাৰ কোৰ্ পেপৰ ওৱানে থু একমাৰ্কীয়া বিশিষ্ট শূন্যস্থান পূৰণ কৰাৰ চৰ্ট কোৱশ্চন ৰ তুমি এই ভিডিও মাধ্যমে জনাইলি তো আশা করে এই ভিডিওটি তুমি নিশ্চিত ভালো লাগি যদি ভিডিওটি ভালো লাগি থাকে তবে নিহাতি গোটি লাইক করে দেবে এবং চ্যানেল কো যদি নয় হয়েক আসেন বা নয় এই ভিডিও দেখো এ পর্যন্ত সাবস্ক্রাইব করি না হানতি তবে বলি এইভাবে কো ভিডিও দেখে আমার এই ইউটিউব চ্যানেল আর্কি অফিশিয়াল কো ফটাফট সাবস্ক্রাইব করি নেবে এবং সবসক্রাইব করা সহ এই ভিডিওটি নিজ সাংসাথী নিশ্চিত শেয়ার করে দেবে